নবম শ্রেণীর বাংলা পাঠ্যের অন্তর্গত আমরা কবিতাটি আজ আমরা পড়ব। আমরা কবিতাটি রচনা করেছেন ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, কবিতাটি তোমাদের বোঝানোর আগে, কবিতাটি যেহেতু 8টি স্তবকে বিন্যস্ত, অর্থাৎ বেশ অনেকটাই বড়, তাই আমি তোমাদের 3টি পর্বে কবিতাটি বোঝাবো। এবার কবিতাটি পাঠের আগে সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেব। কবি 1882 খ্রিস্টাব্দে উত্তর চব্বিশ পরগনার নিমতা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছন্দের জাদুকর হিসেবে আমাদের কাছে পরিচিত হলেও তাকে জাতীয়তাবাদী কবিও বলা হয়ে থাকে। তার কিছু বিশেষ কাব্য হল বেণু ও বীণা, সবিতা, সন্ধিক্ষণ, তীর্থসলিল, কুহু ও কেকা ইত্যাদি। কাব্য ছাড়াও কবি বেশ কিছু নাটক, প্রবন্ধ এবং উপন্যাসও রচনা করেছিলেন। তার এই কবিতাটি, অর্থাৎ আমাদের পাঠ্য আমরা কবিতাটি, কবির 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত কুহু ও কেকা কাব্য থেকে গৃহীত। তৎকালীন সময়ের কৃতি পুরুষ অক্ষয়কুমার দত্ত তাঁর পিতামহ ছিলেন। কবি সত্যেন্দ্রনাথ দত্তের জীবনাবসান ঘটে 1922 খ্রিস্টাব্দে। আমরা কবিতাটি আমরা পড়ার আগে আমি এখানে কবি আমরা বলতে যাদেরকে বুঝিয়েছেন তা হলো বাঙালি জাতি, ঠিক আছে? কবি এই কবিতায় বাঙালি জাতির ঐতিহ্য কীর্তিগাথা তুলে ধরেছেন এবং তৎকালীন রাষ্ট্র ও সমাজে বাঙালির ইতিকর্তব্যের দিক নির্দেশ করতে সচেষ্ট হয়েছেন। কবিতাটি শুরু করার আগে আমি তোমাদের বলে দিতে চাই, এখন আমরা মানচিত্রে যে বাংলাদেশকে দেখে থাকি, এখন তো দুটো ভাগ হয়ে গেছে, তোমরা জানো বঙ্গভঙ্গ আন্দোলন এবং দেশভাগের ঘটনাগুলো। কবি যখন এই কবিতাটা লিখেছিলেন বা রচনা করেছিলেন তখনও কিন্তু বঙ্গভঙ্গ হয়নি, তাই আমরা এই কবিতাটি পাঠ এবং বোঝার সময় কিন্তু অবিভক্ত বাংলাদেশ তথা বাঙালি জাতিকে মনে রেখেই কবিতাটা পড়ব এবং বুঝব। কবিতাটি আমি যেহেতু তোমাদের 3টি স্তবকে বোঝা 3টি পর্বে বোঝাবো, তাই কবিতাটি সবার প্রথমে আগে আমরা পাঠ করব, তারপর আমরা বুঝব। চলো তাহলে কবিতাটা আগে পড়ে নিচ্ছি। মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরত বঙ্গে। বাম হাতে যার কমলার ফুল ডাহিনে মধুকমালা, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট কিরণে ভুবন আলা। কোলভরা যার কনকধান্য বুকভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলায় নাগেরে খেলাই নাগেরই মাথায় নাচি। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। এক হাতে মোরা মগেরে রুখেছি মোগলেরে আর হাতে, চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লিনাথে। জ্ঞানের নিধান আদিবিদ্যান কপিল সাংখ্যকার, এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার। বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর।
किशोर बयसे पक्षधरेर पक्ष सातन करी बांगालीर छेले फिरे एलो देशे जशेरो मुकुट पड़ी बांगलार रवि जयदेव कवि कान्त कोमल पदे करेछे सुरभि संस्कृतेर कांचन कोकोनदे स्थपति मोदेर स्थापना करेछे बड़भूधरेर भित्ति श्यामकम्बजे ओंकार धाम मोदेरी प्राचीन कीर्ति ध्यानेर धने मूर्ति दिएछे आमादेर भास्कर बिठपाल आर धीमान जादेर नाम অবিনশ্বর আমাদেরই কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের পথ অক্ষয় করে রেখেছে অজন্তায় কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি মন্নন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি দেবতারে মোরা আত্মীয় জানি আকাশে প্রদীপ জ্বালি আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া বাঙালির হিয়া অমীয় মথিয়া নিমায় ধরেছে কায়া বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময় বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয় তপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা আমাদেরই এই নবীন সাধনা সব সাধনার বাড়া বিষম ধাতুর মিলন ঘটায়ে বাঙালি দিয়েছে বিয়া মোদের নব্য রসায়ন শুধু গরমিলে মিলাইয়া বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান বিফল নহে বাঙালি জনম বিফল নহে এ প্রাণ ভবিষ্যতের পানে মোরা চাই আশাভরা আহ্লাদে আল্লাদে বিধাতার কাজ সাধিবে বাঙালি ধাতার আশীর্বাদে বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে বাঁচিয়া গিয়েছি সত্যের লাগে সর্ব করিয়াপন সত্যে প্রণমে থেমেছে মনের অকারণ স্পন্দন সাধনা ফলেছে প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি তাহারই ছায়ায় আমরা মিলাবো জগতের শতকোটি মনি অতলন ছিল যে গোপন সৃজনের শতদলে ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে হবে বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে প্রতিভায় তপে সে ঘটনা হবে লাগিবে না তার বেশি লাগিবে না তাহে বাহুবল কিবা জাগিবে না দেশাদেশি মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে মুক্ত হইব দেবৃণে মোরা মুক্ত বেণীর তীরে এই হলো কবির আমরা কবিতার পাঠ এখন আমরা প্রত্যেকটা স্তবক ধরে কবি কি বোঝাতে চেয়েছেন বা কি বলেছেন তা বুঝব মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে মুক্ত বেণীর গঙ্গা অর্থাৎ মুক্ত বেণী মানে কি খোলা চুল এখানে মুক্তবেণীর গঙ্গা বলতে গঙ্গা নদী যেখানে বাধা বন্ধনহীন গতিতে প্রবাহিত হচ্ছে সেই কথা বোঝানো হয়েছে মুক্তি বিতরে রঙ্গে যেথায় মানে যেখানে মুক্তি মানে মোক্ষ বিতরে মানে বিতরণ করে রঙ্গে মানে লীলায়িত ভূমিকায় বা লীলায়িত ভঙ্গিতে হ্যাঁ তাহলে মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে মানে যেখানে গঙ্গা নদী কোনোরকম বাধাবন্ধনহীন গতিতে প্রবাহিত হয়ে বা যেখানে গঙ্গা ভারতের পবিত্র নদী অন্যতম পুণ্য নদী যার জল তথা যার স্পর্শ আমাদের মুক্তি বা মোক্ষ দান করে বলে আমাদের বিশ্বাস এখানে বলা হয়েছে যে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে তীর্থ মানে পুণ্যস্থান অর্থাৎ পাপমোচনের জায়গা বরদ মানে কি বর দানকারী অর্থাৎ আশীর্বাদ দেন যিনি বঙ্গে মানে বঙ্গে মানে বাংলায় ঠিক আছে এখানে বলা হয়েছে যে মুক্তবেণীর গঙ্গা অর্থাৎ গঙ্গা নদী যেখানে বাধাবন্ধনহীন গতিতে প্রবাহিত হয়ে মুক্তি বিতরণ করছেন সেই তীর্থে বরদানকারী বঙ্গভূমিতে আমরা বাঙালি বাস করি
বাম হাতে যার কমলার ফুল, দাহিনে মধুকমালা, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলা। বাম হাতে অর্থাৎ বাম দিকে যার কমলার ফুল, এখানে কমলার ফুল বলতে পদ্ম ফুলকে বোঝানো হয়েছে। কমলা লক্ষ্মী দেবীর অপর নাম, তোমরা লক্ষ্মী দেবীর হাতে কিন্তু পদ্ম ফুল দেখে থাকবে, বা লক্ষ্মী যার যেই আসনের ওপর বসেন, যে ফুলের ওপর বসেন, যে ফুলের ওপর তিনি অধিষ্ঠান করেন তা হচ্ছে কমল তথা পদ্ম, সেখান থেকে কমলা শব্দটি এসেছে। তাহলে বাঁদিকে যার কমলার ফুল অর্থাৎ পদ্ম ফুল, ডাহিনে মধুকমালা, ডান দিকে মধুকমালা হচ্ছে মহুয়া গাছের শাড়ি। ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলা। ভালে শব্দের অর্থ কপালে, কাঞ্চন শব্দের অর্থ সোনা, শৃঙ্গ শব্দের অর্থ চূড়া তথা শিখর, আর মুকুট হচ্ছে কি শিরভূষণ, যে যা আমরা মাথায় পরে থাকি। অর্থাৎ এখানে বলা হয়েছে কি যার কপালে কাঞ্চন শৃঙ্গ মুকুট অর্থাৎ পর্বতের চূড়া রয়েছে, এবং কিরণে ভুবন আলা অর্থাৎ কিরণ হচ্ছে সূর্যরশ্মি, ভুবন হচ্ছে পৃথিবী তথা জগৎ, এবং আলা হচ্ছে আলোকিত। যার কিরণে ভুবন তথা জগৎ আলোকিত অর্থাৎ সূর্যরশ্মিতে জগৎ আলোকিত। কোলভরা যার কনক ধান্য, কনক শব্দের অর্থ সোনা, ধান্য শব্দের অর্থ ধান। তোমরা লক্ষ্য করে থাকবে ধান যখন পেকে যায় তখন তার সোনালি বর্ণ ধারণ করে, সেই সোনালি বর্ণের ধানকে কবি এখানে কনক ধান্য বলে তুলনা করেছেন। কোলভরা বলতে এখানে তোমার বাংলার বিস্তীর্ণ সমতল ভূমিকে বোঝানো হয়েছে যেখানে শস্যাদি উৎপন্ন হয়। বুকভরা যার স্নেহ, স্নেহ শব্দের অর্থ কি ভালোবাসা, এখানে বঙ্গভূমি তথা বঙ্গমাতার স্নেহকোমল প্রবৃত্তি তথা মানসিকতার কথা বলা হয়েছে। চরণে পদ্ম, চরণে তথা পায়ে যার পদ্ম, অতসী অপরাজিতায় ভূষিত দেহ। অতসী এবং অপরাজিতা বাংলাদেশের একান্ত নিজস্ব ফুল। অতসী সোনালি বর্ণের হয় ছোট ছোট, এবং অপরাজিতা হচ্ছে নীল রঙের, মূলত নীল রঙেরই হয়, তবে তোমরা এটা বেগুনি বা সাদা বর্ণেরও দেখে থাকবে। ভূষিত দেহ মানে হচ্ছে অলঙ্কৃত যার শরীর। এখানে বলা হয়েছে কি বাংলাদেশ কি, বাংলাদেশের চরণে হচ্ছে কি বঙ্গভূমির চরণে কি পদ্মফুল, এবং যার শরীর তথা দেহ অতসী এবং অপরাজিতা ফুলে ভূষিত তথা অলঙ্কৃত। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, এখানে সাগর তথা বঙ্গোপসাগরের কথা বলা হয়েছে। আমরা যদি মানচিত্র লক্ষ্য করি তাহলে দেখবো যে বাংলাদেশে নিচ দিয়ে বয়ে চলেছে কি বঙ্গোপসাগর। এখানে বলা হয়েছে কি বঙ্গোপসাগর তার শত তরঙ্গ ভঙ্গে অর্থাৎ তার ঢেউ দিয়ে যেন এই বঙ্গভূমির পদযুগল বন্দনা করছে, অর্থাৎ তাকে তার স্তুতিগান করছে। বন্দনা শব্দের অর্থ হচ্ছে কি আরাধনা করা, আরাধনা সঙ্গীত বলতে পারো কিংবা স্তুতিমূলক গান বলতে পারো। আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে, বাঞ্ছিত শব্দের অর্থ হচ্ছে কি আকাঙ্ক্ষিত, যা আমরা চাই। আমরা বাঙালি বাস করি কি এই রকম আকাঙ্ক্ষিত মাটির দেশে, প্রাকৃতিক পরিবেশে, ভৌগোলিক পরিবেশে আমরা বসবাস করি। বাঞ্ছিত ভূমি বঙ্গে অর্থাৎ আকাঙ্ক্ষিত বঙ্গভূমিতে তথা বাংলাদেশে আমরা বাঙালি বাস করি। কবি এই প্রথম স্তবকে বাংলাদেশের ভৌগোলিক বর্ণনা দিয়েছেন এবং তার প্রাকৃতিক সৌন্দর্যের কথাও কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। আজ আমাদের প্রথম পর্বে এইটুকুই থাক, নেক্সট দুটি পর্বে আমি বাকি কবিতাটা বোঝাবো।